কুষ্টিয়ার খোকসায় 10 মিনিটে দুইবার টিকা নেওয়া ব্যক্তি এখনো স্বাভাবিক রয়েছেন, শারীরিক কোনো অসুবিধাই হয়নি। বিশেষজ্ঞরা বলছেন টিকা প্রদানকারী ও গ্রহীতা উভয়কে আরো দায়িত্বশীল হওয়া দরকার, তবে এটাকে নিছক ভুল হিসেবে দেখছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। কুষ্টিয়া থেকে জাহিদুজ্জামানের রিপোর্ট। টিকা প্রদানকারী না গ্রহণকারী নাকি উভয়ের ভুল, ফলাফল দুবার টিকা দেওয়া হলো একজনের শরীরে। খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবার টিকা নেওয়ার পর অপেক্ষা করছিলেন গ্রাম থেকে আসা ওই ব্যক্তি, 10 মিনিটের মধ্যেই একই নার্সের কাছ থেকে নেন দ্বিতীয়বার। উনি আমার রিসিপ্টটা দেখে নাই, প্রথম ভ্যাকসিন আচ্ছা ওই রিসিপ্টটা আমার হাতেই রয়েছে, দ্বিতীয়বারে যখন দিল তখনও সে আমার রিসিপ্টটা দেখে নাই। শারীরিকভাবে তেমন কোনো অসুবিধা বোধ করতেছি না, মানসিকভাবে একটু সমস্যার ভিতরে আছি, যেহেতু একটা জায়গা দুইটা হয়ে গেছে। গ্রহীতার ভুলের কারণে এমনটি ঘটেছে বলেন নার্স। একই সঙ্গে দুবার টিকা নিয়ে টেনশনে ছিলেন বাসারুজ্জামান, তবে বৃহস্পতিবারের ঘটনার পর দুই দিনে শারীরিক কোনো সমস্যা হয়নি তার। তবে এ ঘটনায় মানুষকে সচেতন করতে না পারার স্বাস্থ্য বিভাগের ব্যর্থতা ফুটে উঠেছে বলেন সচেতন নাগরিকদের প্রতিনিধি। টিকা দেওয়ার আগেই অন্তত ঘোষণা করা উচিত যে এই টিকা আপনারা নিচ্ছেন, আবার এক মাস পরে আরেকটা নেবেন কি দু মাস পরে আবার নেবেন, তাহলে জনগণ বুঝতে পারে। এমন ঘটনা যাতে আর না ঘটে সে ব্যাপারে সচেতন থাকারও আহ্বান জানান তিনি। জাহিদুজ্জামান, নিউজ 24, কুষ্টিয়া।